আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আসছে, এরকম একটি খবর রীতিমতো চাউল হয়ে পড়েছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হল যে সরকারের পক্ষ থেকে এই প্রথম নজিরবিহীনভাবে অনেকটা অগ্রগামী ভূমিকা নিয়ে প্রচার চালানো হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিচ্ছে। কাদেরকে কিভাবে কখন নিষেধাজ্ঞা দেয়া হবে, এটি আমেরিকান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে, আমি তাদের যে পররাষ্ট্র দপ্তর রয়েছে যেটিকে বলা হয় স্টেট ডিপার্টমেন্ট, তো সেই স্টেট ডিপার্টমেন্টের একজন ফেলো আমি ট্রেনিং নিয়েছি, তাদের সঙ্গে কাজ করেছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস অর্থাৎ সংসদ, এরপর তাদের যে সিনেট, এরপর তাদের বিচার বিভাগ, এরপর হোয়াইট হাউস থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের যে দপ্তরগুলো রয়েছে, মন্ত্রণালয়গুলো রয়েছে, এরপর পেন্টাগন, এরপর তাদের যে বিভিন্ন প্রদেশগুলো রয়েছে সেই প্রদেশের সরকারগুলো, আবার তাদের বড় বড় সিটি কর্পোরেশনগুলো রয়েছে, যেমন নিউ ইয়র্ক সিটি কর্পোরেশন, শিকাগো সিটি কর্পোরেশন। এটি অনেক সময় কেন্দ্রীয় সরকারের চেয়ে তারা ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্কের মেয়র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরে তার ক্ষমতা, এরপর শিকাগোর মেয়র, অত্যন্ত ক্ষমতাধর একজন ব্যক্তি। এরপর তাদের যে ছোট ছোট গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে তাদের একটা সেই গ্রাম্য পরিষদ রয়েছে বা গ্রাম্য কমিশন মানে সিটি কর্পোরেশন রয়েছে, ওটাকে সিটি কর্পোরেশন বলা হয় না, তাদের সেই সেই গ্রামের যে মানে আমাদের বাংলাদেশের ইউনিয়ন পরিষদের মতো, তো সেই গ্রামে সেই ইউনিয়ন পরিষদেরও স্বতন্ত্র পুলিশি ব্যবস্থা রয়েছে। তো এই জিনিসগুলো কিভাবে কাজ করে, হাউ ইট অ্যাক্ট, এই বিষয়ে তারা মাঝে মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাদেরকে প্রসপেক্টিভ মনে করে তাদেরকে নিয়ে তারা ট্রেনিং দেওয়ায় এবং তাদের প্রশাসন সম্পর্কে একটা ধারণা তারা দেয়। এবং খোলামেলা অনেক চমৎকার সেখানে মার্কিন প্রশাসন সম্পর্কে এমন কিছু আমাদেরকে শেখানো হয়েছে যা কিনা বহু বছর বিশ্ববিদ্যালয়ের পরে সেটা শেখা সম্ভব না। যেমন আমার কথাই ধরেন, আমি যে কয়েকজন শিক্ষকের কাছে পড়েছি ওই সময়টাতে, আমার দেখা মানব জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম শিক্ষক, তারা আমাদেরকে পড়িয়েছেন মার্কিন পররাষ্ট্র নীতি সম্পর্কে, শাসন ব্যবস্থা সম্পর্কে, সংবিধান সম্পর্কে, যেটি আমি আমার কর্মজীবনে কখনো শুনিও নাই, দেখিও নি। এরপরে এই বিষয়গুলো কিভাবে হৃদয়ঙ্গম করা যায়, এভাবে সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে আমাদেরকে মিশতে দিয়েছেন। আমি যেমন দেখা গেল মার্কিন সিনেটরদের সাথে, কংগ্রেসম্যানদের সাথে মিশেছি, মন্ত্রীদের সাথে মিশেছি, আবার ট্রাক ড্রাইভারদের জীবনযাত্রা কেমন সেটা অনুধাবন করার জন্য তাদের বাসায় সরকারের পক্ষ থেকে রাখা হয়েছে। তো এই কথাগুলো বললাম এই কারণে যে আমার যে অভিজ্ঞতা মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা একেবারে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল, এবং নিজের বাস্তব যে শিক্ষা দীক্ষা এবং বাংলাদেশে একজন সংসদ সদস্য হিসেবে যে অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে একটি সিদ্ধান্ত হলো যে বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তার কার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে এটি ডিক্লেয়ার্ড না করা পর্যন্ত কোনো অবস্থাতেই মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি রয়েছেন, এমনকি পররাষ্ট্রমন্ত্রী যে ব্লিংকেন, তিনি এটি জানবেন না। পুরো বিষয়টি এতটা সিক্রেটভাবে, অর্থাৎ টাকা যেভাবে ছাপানো হয়, প্রশ্নপত্র যেভাবে ছাপানো হয়, ওভাবে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিষয়টি করা হয়। তো সেক্ষেত্রে মার্কিন রাষ্ট্রদূত জানবেন না, পররাষ্ট্রমন্ত্রী জানবেন না কার কার বিরুদ্ধে দেওয়া হচ্ছে। আর বাংলাদেশের সরকার সমর্থিত একটি পত্রিকা জেনে গেল, বিরাট নিউজ করলো, যেখানে অন্যান্য পত্রিকা মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে একটা ন উচ্চারণ করতে পারে না, সেখানে সরকারের সমর্থক একটি পত্রিকা বিশাল ব্যানার হেডলাইনে দিল। আর এই ঘটনার সাথে সরকারের কোনো সংযোগ নেই, যোগাযোগ নেই, গ্রিন সিগন্যাল নেই, এটি একজন পাগলও বিশ্বাস করবে না। এরপরে আবার সেই পত্রিকার রিপোর্ট নিয়ে সঙ্গে সঙ্গে বিরাট একটা এডিটোরিয়াল ছাপা হলো, বা সেই পত্রিকার রিপোর্ট নিয়ে সরকার সমর্থিত ইলেকট্রনিক মিডিয়াতে টক শো আয়োজন হলো। এটিও বাংলাদেশের যদি একেবারে কেয়ামত হয়ে যায় তাও মানে কেউ বিশ্বাস করবে না।
এখানে মনে হচ্ছে যে একটা রাজনৈতিক খেলাধুলা হচ্ছে। এখন সেই খেলাধুলা বিভিন্ন কারণ হতে পারে, নাটক বিভিন্ন কারণ হতে পারে, তবে এখানে সেই কাহিনী আমি বলবো। তার আগে আমি যেটা বলতে চাই যে বেশি খেলা ভালো না, বেশি নাটক ভালো না। অতি ঝানু সাপুড়ে যারা আছে তারা প্রায় সবাই সেই সর্পের কামড়ে প্রাণ হারিয়েছে। তো জীবনে এমন একটা ব্যাপার, জীবন খুব সহজ সরল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে যে দোয়া করতে বলেছেন, প্রথম এবং প্রধান দোয়া হলো ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে সহজ এবং সরল পথ দান করো। এতকু পেশি গেছি, এত কূটনীতি, এত ফাজলামো, এগুলো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ সহজ সরল, আপনি দেখেন আলোর গতি, আলো সরল পথে চলে। আপনি আলোর সামনে কোনো জিনিস বাঁকা করে ধরেন, আলো বাধা প্রাপ্ত হয়। নূর, যেটিকে নূর বলা হয়, এটি কখনো বাঁকা পথ অবলম্বন করতে পারে না। আর অন্ধকার, অন্ধকার সবসময় বাঁকা পথ অবলম্বন করতে পারে। সে যেখানে অন্ধকার আছে, আপনি যত আলো জ্বালিয়ে রাখেন না কেন, অন্ধকার বিভিন্ন ফাঁক দিয়ে, ফোকর দিয়ে বের হয়ে এসে আপনার আলোকে গ্রাস করবে। কিন্তু আলো আপনি জ্বালালেন এবং সেই আলো বিভিন্ন ফাঁক ফোকর বের হয়ে অন্ধকারকে বিদূরীভূত করতে পারে না। তো এই জন্য বেশি নাটক ভালো না, বেশি প্যাজগোজ ভালো না, বেশি চাণক্যনীতি ভালো না, এগুলো সমস্যার সৃষ্টি করে, বুমেরাং হয়ে যায়। তো আমার কাছে যেই কারণে এই বক্তব্যগুলো দিচ্ছি সেটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্র আদৌ নিষেধাজ্ঞা দেবে কি দেবে না, এটি বললাম তো আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তা ব্যক্তিরাও জানেন না, না হওয়া পর্যন্ত। কিন্তু আমরা জানলাম কি করে? দ্বিতীয়ত, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকাতে গেলেন, সেখানে আমেরিকাতে গিয়ে তিনি বিভিন্ন যে কথাবার্তা বললেন তাতে সেখানে নিষেধাজ্ঞার নয় উচ্চারিত হলো না। বা তিনি যখন ইংল্যান্ডে এলেন, এসেই তিনি আবার একেবারে 180 ডিগ্রিতে বললেন যে আমেরিকা চায় না আমি ক্ষমতায় থাকি। আবার বাংলাদেশে এসে নিষেধাজ্ঞা নিয়ে তিনি আগাম কথাবার্তা বললেন, এরপরে পত্রপত্রিকায় নিউজ আসলো। আর এই নিষেধাজ্ঞার খবর ব্যাপকভাবে প্রসারিত হওয়ার পর এবং রাষ্ট্রদূতদের প্রোটোকল বাতিল হওয়ার পর বাংলাদেশে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত থেকে শুরু করে অন্যান্য পশ্চিমা রাষ্ট্রদূত রীতিমতো বেকুব হয়ে গিয়েছেন। মনে হলো যে তাদের উপর বজ্রপাত হয়েছে। এবং এই যে নিষেধাজ্ঞা নিয়ে যা হয়েছে বা হচ্ছে এখন পর্যন্ত, এরপর তার প্রোটোকল বাতিল, তারপরে পতাকা দেওয়া হবে না, এগুলো নিয়ে যা কিছু হচ্ছে, এগুলোতে যদি স্বাভাবিক দিব্য দৃষ্টিতে আমরা দেখি তাহলে মনে হচ্ছে রাষ্ট্রদূত বেকুব হয়ে গিয়েছে। কিন্তু এর পেছনে যদি কোনো নিশ্চয় খেলা থাকে, কোনো ছলচাতুরি থাকে এবং সেটির সম্ভাবনা খুব বেশি, তাহলে মনে হচ্ছে যে আমরা আরও বিপদে পড়তে যাচ্ছি, জাতিগতভাবে বিদেশে, মানে দেশে আরও বিপদে পড়তে যাচ্ছি। সবাই বেলা বেলা চেষ্টা করছেন যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থাতে যারা কাজকর্ম করে এরা মিড লেভেল অফিসার, সাধারণত মিড লেভেল অফিসার, এবং এরা এই রাজনীতিবিদরা প্রায়ই এই গোয়েন্দা সংস্থাদের খপ্পরে পড়ে যায়। অনেক গোয়েন্দা সংস্থা দেখা গেল যে কাউকে মন্ত্রিত্বের লোভ দেখাচ্ছে, কাউকে নমিনেশনের লোভ দেখাচ্ছে, মাঠে জরিপের নামে বিভিন্ন কথাবার্তা বলছে এবং বেকুব রাজনীতিবিদরা এদের জালে পা দিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে এই সকল সংস্থায় যারা কাজ করতে আসে বা আসে, তারা খুব পারমানেন্ট না, প্রফেশনাল না, সাময়িকভাবে বিভিন্ন জায়গা থেকে আসে, আবার নির্দিষ্ট সময় দায়িত্ব পালন করে তারা চলে যায়। ফলে এদের যে বাস্তব অভিজ্ঞতা, এদের যে জ্ঞান গরিমা, একেবারে খুবই সীমিত, একেবারে সীমিত। কিন্তু এই সীমিত জ্ঞানের যারা লোকজন আছে, কেবলমাত্র পদ পদবীর কারণে তারা অনেক কথাবার্তা বলে, আর লোভের কারণে এদের খপ্পরে পড়ে যায়। দেখুন, সবাই বেলাবেলাই করছে যে এরকম বিভিন্ন সংস্থার লোকজনের যে একটা ব্লু প্রিন্ট, মাস্টার প্রিন্টই মূলত এই ধরনের যে নিষেধাজ্ঞার যে বিষয়টি, এটি এখন বাজারে চাউল হয়ে গিয়েছে। এটি কথা আছে, সত্য মিথ্যা জানি না। আর এক পক্ষ বলার চেষ্টা করছে যে আমেরিকার সঙ্গে একটা ভালো লেনদেন হয়েছে, কথাবার্তা হয়েছে, তো সেখানে যদি এই ধরনের একটি বিরোধ তুলে ধরা হয় সামনে, তাহলে অনাগত দিনে আওয়ামী লীগ যা চাচ্ছে, আওয়ামী লীগ যা করতে চাচ্ছে, তো সেই বিষয়টি তারা নির্বিবাদে করবে। আর ওখান থেকে আমেরিকা হুঙ্কার দেবে, ধমকি দেবে, মেরে ফেলবো, কেটে ফেলবো, হ্যাং করবো, ত্যাং করবো, নিষেধাজ্ঞা দেবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো আলটিমেটলি জনগণের কাছে আমেরিকার ভাবমূর্তিও থাকবে, আর তলে তলে যে কাজগুলো তারা করার তা করে নেবে, যেইভাবে একেবারে একইভাবে কিন্তু 2014 সনে ঠিক সেম কাজটি হয়েছে। তখন আপনাদের মনে আছে একজন রাষ্ট্রদূত ছিলেন ড্যান ডব্লিউ মজিনা, তিনি তো মানে বলতে গেলে বিএনপির উপদেষ্টা ছিলেন, বিএনপি তাকে
মনে করতো তাদের পিতা ফাদার, এবং তাদের তার কথা মতো বিএনপি আন্দোলন থেকে সরে আসে এবং এই লোকটির কথা মতো অনেক কাজকর্ম করে। ফলে এই লোকটি শেষ পর্যন্ত বিএনপিকে ডুবিয়ে এবং বিএনপিকে সর্বনাশ করে সে কিন্তু বাংলাদেশ থেকে চলে গিয়েছে। আবার 2018 সনে দেখা গেল যে বিভিন্ন ছদ্মবেশে বাংলাদেশের কারো কাকা, কারো মামা, কারো খালু, বড় বড় পেটওয়ালা লোকজন তারা এই রাজনীতির মধ্যে মির্জাফর হিসেবে ঢুকে গেল। এবং তখন মার্কিন রাষ্ট্রদূত এরা কোথায় ছিল এবং গত 5-6 বছর এই রাষ্ট্রদূতরা কোথায় ছিল? তারা সরকারের সঙ্গে লেনাদেনা করেছে এবং সরকারের সঙ্গে প্রশংসা করেছে, এবং এই 5-টি বছর অর্থাৎ 4-টি বছর এখনো পর্যন্ত 1 বছর 6-7 মাস সময় আছে, এই পুরো সময়টা তো সেই যে বিতর্কিত একটি রাতের ভোট, সেই ভোটকে তারা জায়েজ দিয়েছে, হালাল করেছে। তারা তো কখনই সেই নিষেধাজ্ঞা 2020 সনে তারা দিতে পারত, কিন্তু তারা দেয়নি। তারা 2023 সনে এসে কেন এই কথা বলছে বা 22 সনে কেন এই কাজ কর্মকাণ্ডগুলো করছে? এর মূল ব্যাপার হলো তাদের স্বার্থ আছে, তারা স্বার্থগুলো আদায় করতে চাচ্ছে এবং আওয়ামী লীগের সাথে। এই কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি নাটক বিএনপি আর যাকে বলে আমেরিকার পক্ষ থেকে একটি নাটক হতে পারে কেবলই মাত্র এই যাকে বলে বিএনপিকে ঠকানোর জন্য। এবং এটি আপনি মধ্যপ্রাচ্যে যদি যান বাশার আল আসাদের যে রাজনৈতিক উত্থান দেখতে পেলে বুঝতে পারবেন তার যে উত্থান, সেই উত্থানে তিনি আবার আরব লীগে যেভাবে ফিরে গেলেন এবং রাশিয়া এবং আমেরিকার বিরুদ্ধে গিয়ে রাশিয়া এবং ইরানের সহযোগিতা নিয়ে যেভাবে বাশার আল আসাদ টিকে আছেন এবং যেভাবে তিনি আরব লীগে গিয়ে আবার তার যে পুরনো মিত্র তাদের সঙ্গে একত্র হয়ে গেলেন, এবং সেখানে যেভাবে চীন এবং ইরানের এবং রাশিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে, তো সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভুলেও আওয়ামী লীগের সঙ্গে এই মুহূর্তে ওরকম হ্যাসিংয়ে যাবেন। এর কারণ হলো আওয়ামী লীগ এখনো পর্যন্ত যেভাবে সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে, তারা সিরিয়াতে বাশার আল আসাদ বা মিশরের যে সিসি যে অবস্থায় রয়েছে তাদের তুলনায় অনেক অনেক ভালো অবস্থানে আছে। আবার তারা যেভাবে ইয়েমেনে হস্তক্ষেপ করেছে, তালেবানদের কাছে তারা যেভাবে পরাজিত হয়েছে, এখন তাদের সবেধ নীলমণি এই পুরো এশিয়াতে সবেধ নীলমণি আছে কেবলমাত্র পাকিস্তান এবং বাংলাদেশ, আর বাকি কোনো জায়গাতে তাদের কোনো কর্তৃত্ব নেই। এমনকি ভিয়েতনামে তাদের কোনো কর্তৃত্ব নেই, কম্বোডিয়াতে তাদের কোনো কর্তৃত্ব নেই, লাওসে তাদের কোনো কর্তৃত্ব নেই। তো তারা এই যে এমনকি উত্তর কোরিয়া বা দক্ষিণ কোরিয়া এবং জাপানেও তাদের ঠিক আগের মতো কর্তৃত্ব নেই, আর মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবিয়া তাদের বৃহত্তম ওয়ার্কিং পার্টনার, ট্রাস্ট অব দি কৌশলগত পার্টনার, দে হ্যাভ অলরেডি লস্ট। কাজে এই অবস্থাতে তারা গায়ে পড়ে নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দলের সঙ্গে তারা বিরোধিতা করে তারা একটি অনিশ্চয়তার পথে এখানে এগোবে আমার কাছে এটা মনে হচ্ছে না। ফলে এই নিষেধাজ্ঞা আসতেও পারে নাও আসতে পারে, যদিও আসে তা আওয়ামী লীগের পক্ষে যাবে, আর যদি নাও আসে তাও আওয়ামী লীগের পক্ষে যাবে। তো এরকম একটি যাকে বলে যন্তর মন্তরের মধ্যে পুরো দেশ জাতিকে যে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটি আমার মতো গোবর মকড়া বুদ্ধি বা আরেকজনের মতো তেলাফোকা মকড়া বুদ্ধি দিয়ে এটি আন্দাজ করা সম্ভব নয়। ফলে আমরা কখনো এই নিষেধাজ্ঞার কথা শুনে উল্লসিত হচ্ছি, আবার কখনো আতঙ্কিত বোধ হচ্ছি। একবার পূর্বে যাচ্ছি, একবার পশ্চিমে যাচ্ছি, একবার নিষেধাজ্ঞার পক্ষে কথা বলছি, একবার বিপক্ষে কথা বলছি, একবার এটি বলছি মানে আওয়ামী লীগের এটি কৌশল, আবার বলার চেষ্টা করছি যে এটি আমেরিকা করবেই, আমেরিকা ছাড় দেয় না কাউকে, আমেরিকা প্রতিশোধ নিয়ে ছাড়ে। এই যে আমরা যে বারবার দিক পরিবর্তন করছি এবং স্থির থাকতে পারছি না, এবং আমাদের কর্মকাণ্ড, নর্মাল যে কর্মকাণ্ড, খাওয়া দাওয়া, প্রাকৃতিক কর্ম থেকে শুরু করে আহার বিশ্রাম সবকিছু বাদ দিয়ে আমরা কেবল যে এই নিষেধাজ্ঞা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, ডক্টর ইউনুসকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এটাই হলো যারা কৌশল অবলম্বন করছেন এবং যারা মাঠে এই ধরনের গুজব ছড়িয়ে দিচ্ছেন তাদের সফলতা। এখন সেই সফলতা দ্বারা আমরা কতটা তাড়িত হই আর এই সফলতা তারা কতটুকু ধরে রাখতে পারে দেখা যাক। সময় সবকিছুর মীমাংসাকারী, আল্লাহ সবকিছু ভালো জানেন এবং আল্লাহ আমাদের সকলের একমাত্র মঙ্গলদাতা, একমাত্র উদ্ধারকারী, একমাত্র হেফাজতকারী, এবং তিনি যা বলেন এবং যা ইচ্ছা করেন, যা হুকুম করেন, তাই পৃথিবীতে সংগঠিত হয়। আল্লাহ এই 17 কোটি মানুষের দেশের প্রতি তার সহমত বরকত নাজিল করুন এবং আমাদের সবাইকে হেদায়ত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।